ওমিক্রনের হাত থেকে অতিমারি বিদায় নেবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। তার মধ্যে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমলো খানিকটা। গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে কোভিড-19 ভাইরাসে সংক্রমিত হয়েছে 1,49,000 মানুষ। একই সঙ্গে সংক্রমণের হার সামান্য কমে 9.2% হয়েছে। গতকাল যা ছিল 12.03%। গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে 1,072 জন করোনা রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে মোট সংক্রমণের 3.2% সক্রিয় করোনা রোগী। সুস্থতার হার রয়েছে 95.39%। গত চব্বিশ ঘন্টায় 2,46,674 জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছে। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 14,35,569 জন। গত চব্বিশ ঘন্টায় কেরলে সবচেয়ে বেশি করোনা সংক্রমিত রোগী মৃত্যু হয়েছে। সেখানে একদিনে মারা গিয়েছে 601 জন। 75 জন করোনা রোগী মারা গিয়েছে মহারাষ্ট্রে। কর্ণাটকে গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে 60 জনের করোনা রোগীর। বাংলায় একদিনে করোনা রোগী মৃত্যুর সংখ্যা 36 জনের। 30 জন মারা গিয়েছে তামিলনাড়ুতেও। রাজ্যে করোনার গ্রাফ নিম্নমুখী। দৈনিক সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে কেরল। সেখানে একদিনে আক্রান্ত হয়েছে 42,677 জন। কর্ণাটকে দৈনিক আক্রান্তের সংখ্যা 16,436 জন। 15,552 জন সংক্রমিত হয়েছে মহারাষ্ট্রে। সুস্থতাও এগিয়ে রয়েছে কেরলে। সেখানে গত চব্বিশ ঘন্টায় 50,821 জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।